তোকে এত গল্প কে করতে বলছে বল বল, তুই এত গল্প কোথা থেকে শিখেছিস? এত গল্প কোথা থেকে শিখেছিস? ওয়া 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 ওয়া, এটা কি শুনটু মা? আমার ফোন টিকে 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 টিকে, এটা কি হলো? টিকে 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 টিকে, হাসিটা বেড়ান দেয় জিপটারে বার করে দিয়ে, তবে ওটার হাসি এরকম করে হাসি নামায়। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। মেয়ে জাস্ট একটু আগে ঘুমলো, রান্না প্রায় হয়ে গেছে, শুধু ডালটা ফোড়ন দিলে হয়ে যায়। আর ওর বাবা তো ডিউটি চলেই গেছে অনেকক্ষণ আগে, কোয়েল এই ঘরে শুয়ে আছে, আমার স্নান টান হয়ে গেছে। তো কোয়েল স্নান করে আজকে পুজো দিয়ে দেবে, আর আমি রান্না বান্না সব শেষ করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমরা নিরামিষ রান্না করেছি, দহি ভেন্ডি করেছি, আর হচ্ছে ডাল, আর একটা মিক্স ভেজ, আর হচ্ছে কী বলো ওটাকে, ভেজিটেবল চপ ভাজা। তো চলো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটু রেডি হয়ে নিয়েছি স্নানের পরেই, আর মেয়ের অন্নপ্রাশনের ব্লগটা এখনও পর্যন্ত আপলোড করতে পারিনি, কারণ এখনও এডিট করাই হয়নি। ওটা নিয়ে মানে আমি কী বলবো, মানে একটু মানে সেই হচ্ছে মানে কী বলবো, ল্যাব খাচ্ছে আর কি। তো দেখি আজকে একটু নিয়ে বসার ইচ্ছে আছে, আর তার মধ্যে ওই ফেসবুকের পেজটা নিয়েও একটু চিন্তাভাবনা করছি, যার জন্যে একদম সময় হয়ে উঠছে না। তার মধ্যে তো মেয়ে আছে, যাই হোক কোয়েল একটু আছে বলে একটু মানে ঠিকঠাক হচ্ছে সব কিছু, মানে ওর কাছে বসে আমি আমার মতো করে নিতে পারছি সব কিছুই। তো যাই হোক চলো, আবার আমাদের বাড়িও যেতে হবে, যেহেতু জামাই ষষ্ঠীতে যাইনি, আর কালকে আবার দাদার বাড়ি পুজো, সেটা মনে হয় আর যাওয়া হবে না, কারণ ওর বাবার পরপর ডিউটি পড়েছে, ওকে রেখে গেলে ওর মনটা খারাপ হয়ে যাবে। তো সেই কারণেই আরও ভাবলাম যে থাক, মানে আজকেও যেহেতু ডিউটি আছে, কালকে আছে, পরশু আছে, মানে পরপর পরপর ডিউটি আছে। আর ওর অন্নপ্রাশনে কিছুদিনের ছুটি করে দিয়েছিল, কোয়েলেরও যাওয়ার মানে কথা, বাট কোয়েলও যাবে না। আবার ভাইয়ের একটা বিয়ে রয়েছে, মানে অনুষ্ঠানের পরপর অনুষ্ঠান, তো 19 তারিখে ভাইয়ের বিয়ে, সেটাও যাওয়া হবে কিনা আমি জানি না, কারণ এত গরমে বাচ্চাটাকে নিয়ে ট্রাভেল বারবার বারবার করলে সমস্যা হবে। যদি বাড়ি যাওয়ার ডেটের সঙ্গে কাছাকাছি থাকে তাহলে যাব ওখানে, না হলে তো না। যে মেয়ে আমার ঘুমোচ্ছে, এই হচ্ছে ভেজিটেবল চপ, এই হচ্ছে ভেন্ডি, দহি ভেন্ডি, এখানে হচ্ছে মিক্স ভেজ, আর এদিকে হচ্ছে মুগ ডাল, আর এদিকে টক দই মিষ্টি। এই যে মাসির সঙ্গে বসে বসে এখন ভাত খেতে বসছে বাবু, এই দেখি খাবে খাবে, এই নাও এই নাও এই নাও খা, মিমি দিচ্ছে না এই শাড়ি পরেছে নতুন হলুদ কালারের, সুন্দর লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, এই যে আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে একটু মানে মেদিনীপুর দিয়ে যাচ্ছি। তো চলো আগে যাওয়া যাক, গাড়ি ঢুকে গেছে, প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি। তো চলো এভরিওয়ান, আমরা এই চলে এসেছি আইস অ্যান্ড স্পাইসে একটু খাওয়া দাওয়া করার জন্য। তো চলো যাওয়া যাক, চলো বুঝতে আমরা চারজনই সেই যাই। মিমি কই, মিমি আয়ো, মিমি কই, দেখো ও দিদি তাকাও, সে আবার ছবি তুলতে ব্যস্ত, তাকাও তাকাও, মনে করি ভিডিও করছে একটা, শোনো এই দেখো আমার ছোট, ওই দেখ মিমি দেখ, মিমিকে দেখ, ডোডো 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 ডোডো, ওই ওদের দেখছে, ওরা হেঁটে হেঁটে বেড়াচ্ছে যে। গুড ইভিনিং,
আমরা চলে এসেছি এখানে আইসেন্স বাইকের মেদিনীপুরে, সবাই মিলেই এসেছি। কোয়েল আর মনিকা দেবীকে ফটোটা তুলছে, আর আমার মেয়ে এখন খুব মানে খেলাখেলি করছে। এই যে দেশো না, এই যে বাবা কই, বাবা এলে এটা বাবা কই, বাবা কই, দেখ তো বাবা কোথায়, বাবা এই দেখ ডডো ডডো, এই বাইরে দেখে যাচ্ছে, ও বাইরেটা দেখতে ইন্টারেস্টেড বেশি। এই বাইরে দেখবে দেখ, খোল খোল খোল, আবার বেরিয়ে চলে আসে। রাত্রিবেলা ওর ঘুম নেই, এখন বাজছে প্রায় 11টা, মানে 10:51। তো ওর মাসির কোলে উঠতে চেষ্টা করছে, আর এই দেওয়ালটা ধরে ওর যে ওঠার এত শখ তার বলে বোঝাতে পারবো না। অনেক চেষ্টা করে ও এটা ধরে ধরে ওঠার, আমি হেল্প করছি আসো। এই যে মা, সোনা মা, হেল্পে কাজ হয়েছে, প্রচন্ড মশা আমাদের, হেল্পে কাজ হয়েছে, প্রচন্ড মানে প্রচন্ড হেল্পে কাজ হয়েছে। কুট্টি মামা, কুট্টি মামা কি দেখাল দেখা, আলে বাবালি কত ভালোবাসো ও বাবা, মিমির কোলে পুরো শুয়ে গেছে একদম। এইবার শুরু হবে মিমির গালে কামড়ানো। হ্যালো এভরিওয়ান, আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে মেয়ে এখন দুষ্টুমি করছে মাসিমণির সঙ্গে, তো এবার আমরা শুয়েও পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজতেই যাচ্ছে। তো ওই এক ঘন্টার জন্য একটু বেরিয়েছিলাম, মানে কি বলবো, মনটাকে একটু ফ্রেশ করার জন্যে। তো যাই হোক, সবাই মিলে একটু ফিরে চলে এসেছি, ঘুরে মানে ঘোরা তো নয়, খেতেই গেছিলাম অ্যাকচুয়ালি। তো খাওয়া দাওয়া হলো, তোমাদের সাথে শেয়ার করেছি, তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি কিছু ভালো লাগে তো লাইক করো, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ আমরা সুস্থ থেকো, গুড নাইট এভরিওয়ান, বাই।